নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকে আমি একটা অন্য অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে এক কাপ সুজি দিয়ে কি করে চকোলেট কেক বানানো যায় একেবারে ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর কেকটা সত্যি সত্যি এত সফট আর সুন্দর হয় আপনি শুধু প্রিয়জনের বার্থডেতে কেন নিজেকেই নিজের বার্থডেতে গিফট করতে পারেন চলুন তাহলে দেরি না করে শীঘ্রে আমরা দেখে নিই কীভাবে সুজি দিয়ে ঘরে ওভেন ছাড়াই গ্যাসে আমরা কেকটা বানিয়ে নিতে পারি এক কাপ সুজিকে প্রথমে এক মিনিট ধরে একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে মা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তারপরে সেই এক কাপ সুজির সঙ্গে আমরা চার কাপ চিনি অ্যাড করবো আর তার মধ্যে দেব সামান্য সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু দুধ দিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে পুরো সুজিটাকে আমরা দশ মিনিট সুজিটাকে রেস্ট করতে দেব। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে এক মিনিট সময় ধরে মিক্সিতে তারপর তার মধ্যে পরিমাণ মতো চিনি আমি এক কাপ সুজি নিয়েছি চার কাপ চিনি নিয়েছি কারণ কেকে চিনিটা একটু বেশি লাগে আর দিয়েছি সাদা তেল এর মধ্যে দুধ দিয়ে লিকুইড তো অবশ্যই লাগবে জল নয় কিন্তু দুধ দিয়ে ভালো করে মিক্সিং করে সেটাকে দশ মিনিট রেস্টে রাখতে হবে যেহেতু সুজিটা আছে সুজি একটু ফুলে ওঠে সেই কারণে সুজিকে ফুলতে সময় দিতে হবে দশ মিনিট রেস্টে রেখে এরপরে আমরা যে কেকটি টিনে কেকটা বানাবো সেটাকে একটুখানি তেল দিয়ে চার পাঁচটা ব্রাশ করে দেবো সামান্য একটু সাদা তেল নিয়ে ব্রাশ করে নিতে হবে আর বেকিং পেপার যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কেক টিনে সাইজ করে কেটে বেকিং পেপারটা একেবারে নিজে দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ ওয়াইজ সেগুলো ফলো করতে থাকুন আর যদি বলেন যে বেকিং পেপার তো নেই তাহলে শুধু অয়েলে ব্রাশ করে নিলেই হবে তবে অবশ্যই সাদা তেল বা ভেজিটেবল অয়েল কিন্তু এটা কেক টিনটা রেডি করে রাখলাম এরপর আফটার টেন মিনিটস মানে দশ মিনিট আমরা সুজিকে ফুলতে দিয়েছি দেখতেই পাচ্ছেন সুজিটা সামান্য ফুলে গেছে এরপর সুজির সঙ্গে নামমাত্র কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে সেটা কি মানে আপনি চকোলেট কেক বানাচ্ছেন একটুখানি কোকো পাউডার দিতে হবে আর একটু মানে হাফ কাপ মতন ময়দা দিতে হবে আর এর সঙ্গে অবশ্যই অ্যাড করতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা কেউ যদি বলেন যে দিদি বেকিং পাউডার বেকিং সোডাটা কি দরকার বেকিং পাউডার এক চামচ আর হাফ চামচ বেকিং সোডা আর আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি আপনারা ভ্যানিলা এসেন্স যদি ঘরে থাকে দিতে পারেন হ্যাঁ যেটা বলছিলাম বেকিং সোডা বেকিং পাউডার কেন দিই আমরা কেক তৈরিতে কারণ এটা একটা বেকিং এজেন্ট মানে কেক বেক হতে বিশেষ সাহায্য করে তাই বেকিং পাউডার বেকিং সোডাটা দিতেই হবে কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস মিক্সিং এর জন্য কি দরকার শুকনো শুকনো তো মাখা যাবে না সেই জন্য দুধ দিয়ে মিক্সিং করে নিতে হবে যতটা দুধ লাগবে আমি এখানে দুধের পরিমাণটা বলছি না যতটা কেক বানাবেন যতটা পরিমাণ থাকবে সেই অনুযায়ী দুধটাকে দিতে হবে তবে ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না আর মোটাও হবে না দেখতেই পাচ্ছেন এরপর হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমি সেগুলো এটা কিন্তু ইলেকট্রিক বিটার নয় হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমরা সেটাকে বিট করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট দেখতেই পাচ্ছেন খুব পাতলা হয়নি আবার খুব যে গাঢ় হয়েছে এমনটাও নয় তবে যদি এই ব্লেন্ডারটা না থাকে তাহলে কী করবেন চামচ দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন টানা পাঁচ থেকে সাত মিনিট বা তার বেশি সময় ধীরে ব্লেন্ড করে নিয়ে আমরা কেক টিনটা যেটা আমরা অয়েলে ব্রাশ করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন আমি এখানে কাজু দিয়েছি আপনারা চাইলেন কাজু কিশমিশ বা অন্য যে কোনো নাটস নিঃসন্দেহে নিঃসংকোচে অ্যাড করতে পারেন এরপর আমাদের কি করতে হবে আমি এখানে কেক ওভেনে নয় গ্যাসে কি করে সম্পূর্ণভাবে এই কেকটা বানানো যায় সেটাই দেখেছি দেখিয়েছি আপনাদের কিভাবে আপনারা করবেন বাড়িতে সেটা এই স্টেপগুলো ফলো করলে অবশ্য অবশ্যই সুন্দর একটা কেক উপহার দিতে পারবেন প্রিয়জনকে বা নিজেকে নিজেই দশ মিনিট প্রিহিট করে রেখেছি একটা পাত্র নিয়েছি তার মধ্যে খাবার স্ট্যান্ড যেখানে আমরা খাবার রাখি সেই স্ট্যান্ডটা রেখে যেহেতু সেটার ওপরে আমাদের কেক টিনটা রাখতে হবে দশ মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে করে প্রিহিট করে নিয়েছি ঢাকা দিয়ে অবশ্যই এরপর কেক টিনটা এর মধ্যে সাবধানে বসাচ্ছি কিন্তু কারণ চারপাশটা ভীষণ গরম রয়েছে দশ মিনিট প্রিহিট করার পরে এরপর ৩৫ থেকে চল্লিশ মিনিট বেকিং করতে হবে কেকটাকে অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম থেকে লোয়ের দিকে আর কিন্তু হাই ফ্লেম রাখা যাবে না আর উপরে ভারী কিছু একটা দিয়ে দিতে হবে দেখতেই পারছেন আমি পঁয়ত্রিশ মিনিট রেখেছিলাম তাতেই কতটা সুন্দর বেকড হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট রাখার পরেও দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি একটু ঠান্ডা করার জন্য তবে কেকটা ঠিকঠাক বেকড হয়েছে কিনা দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি আমি টুথপিক দিয়ে কেকের একেবারে মধ্যে কোনো রকম কেক কিন্তু লাগেনি তাহলে ঠিকঠাক একেবারে পারফেক্টলি কেক তৈরি আর সেটা কতটা সফট হয়েছে আপনাদের তো আমি আগেই ভিডিওতে দেখিয়েছি এরপরে ঠান্ডা হতে সময় দিতে হবে কেকটাকে আবারও বলছি থার্টি ফাইভ থেকে মিনিটস বেকিং করতে হবে কিন্তু ঠান্ডা হতে সময় দিতে হবে আরও এক ঘন্টা বা তার বেশি সময় দেবে বা যদি আপনাদের তাড়াতাড়ি থাকে তাহলে থার্টি ফাইভ টু ফর্টি মিনিট বেক হতে সময় দেবে তারপর দশ পনেরো মিনিট রেখে সেটাকে সার্ভ করবার জন্য রেডি করতেই পারেন চারপাশ থেকে আস্তে আস্তে করে আমি ছুরি দিয়ে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কেক টিনটা উল্টে দিলেই পুরোপুরি বেরিয়ে আসবে কেকটা কারণ চারপাশে আমরা অলরেডি অয়েল ব্রাশ করে রেখেছি আর বেকিং পেপারও রয়েছে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না আপনারাও ঠিক এই প্রসেসে যদি কেকটা তৈরি করে থাকেন কোনো অসুবিধা হবে না আর বাজার চলতে কেকের থেকে নিজেরা যদি ঘরে বানিয়ে নিতে পারেন তার থেকে ভালো স্বাস্থ্যকর হেলথের দিকে নজর রাখা খুব সহজ হবে এইভাবে দেখতে পাচ্ছেন কেকটা আমি উল্টে দিচ্ছি আর কেকের পেছনে বেকিং পেপার দেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে খুব সহজে কেকটাকে ছাড়িয়ে নেওয়া যায় তবে নিশ্চিন্ত থাকুন যদি বেকিং পেপার নাও থাকেন ভালো করে যদি অয়েলটা ব্রাশ করে নিতে পারে তাহলে নিঃসন্দেহে আপনি কেকটাকে ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে ঘরে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি সুজি দিয়ে চকলেট কেক বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রোমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন আর আগামী দিনের ভিডিওর জন্য অপেক্ষা করুন বাই বাই অ্যান্ড টেক